অবশেষে মুক্তি পেল প্রভাসের শাহ টিজার অর্থাৎ ট্রেইলার ভিডিও। দীর্ঘবিরতির পর শাহ দিয়ে বড় পর্দায় ফিরছেন বাহুবলী খ্যাত ভারতীয় অভিনেতা প্রভাস। অবশেষে আজ বৃহস্পতিবার দুপুরে ছবিটির টিজার মুক্তি দেওয়া হয়েছে। 1:39 এই টিজারটি বলে দিচ্ছে হলিউড অ্যাকশন ধাঁচের ছবি শাহ। পুরো টিজার জুড়ে শুধুই অ্যাকশন। শাহর প্রথম এই ঝলকে মারামারি আর ভাঙচুরের কেন্দ্রবিন্দুতে প্রভাসকেই তুলে ধরা হয়েছে। এই ছবিতে প্রথমবারের মতো প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, তাকেও অ্যাকশন করতে দেখা গেছে। সুজিতের পরিচালনায় 300 কোটি রুপি বাজেটের শাহ সিনেমায় প্রভাস শ্রদ্ধা ছাড়া আরও অভিনয় করেছেন নীলনীতির মুকেশ, জ্যাকি শ্রুফ, মন্দিরা বেদী, মহেশ মাঞ্জেরকর, চাঙ্কি পাণ্ডে। ছবিটি আগামী 15 আগস্ট তামিল, তেলুগু ও হিন্দি ভার্সনে মুক্তি পাবে।